हेलो गाइज, वेलकम बैक अनदर न्यू लाइट मोबाइल डुअल टोन फोटो एडिटिंग ट्यूटोरियल ने। तो चलो इंट्रो एर पर वीडियो शुरू करा जाक। प्रथम आपने अपना मडलटा के लाइट रूम एप्लीकेशन एड कर देवें। एड कर अपनी फार्ष्ट जो करें अटो एडजस्टमेंटे क्लिक कर अटो एडजस्टमेंट कर देवें। এবং নেক্সট আপনি কালার টুলসে যাবেন। কালার টুলসে গিয়ে এখানে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেবেন এবং টেম্পারেচারটাকে একটু কম করে দেবেন। টেম্পারেচার কম করে -11 আশেপাশে এবং স্যাচুরেশন বাড়িয়ে 27 আশেপাশে করে দেবেন। এবং নেক্সট আপনি যাবেন মিক্স টুলসে। মিক্স টুলসে গিয়ে আপনি সেইগুলাই কালারগুলো কালারের স্যাচুরেশনগুলো বাড়িয়ে দেবেন যে কালারগুলো আপনার পিকচারে আছে। তো এখানে পিকচার অ্যাড করার সময় আপনি যেটা খেয়াল রাখবেন, আপনার পিকচার যেন মাল্টি কালার থাকে। তো এটুকু আপনাকে খেয়াল রাখতে হবে লাইট রুমের ডুয়াল টোন অ্যাড দেওয়ার সময়। তো চলুন আমি এখানে আমার পিকচারের ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো আছে সেই কালারগুলোর স্যাচুরেশন বাড়িয়ে হিউ কমিয়ে বাড়িয়ে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করি। আপনি জাস্ট দেখতে থাকুন। অ্যাডজাস্ট কমপ্লিট হয়ে গেলে আপনি সিম্পলি উপরে ডান অংশে ক্লিক করে ডান করে দেবেন। নেক্সট আপনি যাবেন এফেক্ট টুলসে। এফেক্ট টুলসে গিয়ে আপনি এখানে টেক্সচারটাকে বাড়িয়ে 40 আশেপাশে করে দেবেন এবং দিহাজটাকে বাড়িয়ে 40 আশেপাশে করে দেবেন এবং ক্লারিটিটাকে বাড়িয়ে 17 আশেপাশে করে দেবেন। নেক্সট আপনি ভিগনেকটা চাইলে 10 আশেপাশে -10 আশেপাশে করে দিতে পারেন। তো এটুকু করলে মোটামুটি আপনার পিকচার রেডি হয়ে যাবে। নেক্সট আপনি ডিটেল টুলসে যাবেন। ডিটেল টুলসে গিয়ে এখানে শার্পিংটাকে একটু বাড়িয়ে দেবেন এবং নয়েজ রিডাকশানটাকে একটু বাড়িয়ে দেবেন। নেক্সট নিচে কালার নয়েজ রিডাকশানটাকে বাড়িয়ে দেবেন এবং সব ডিটেলগুলোর 10 প্লাস করে আপনি বাড়িয়ে দেবেন এখানে সবগুলোতেই। তো চলুন আমি এটা বাড়িয়ে দিই আর আপনি দেখতে থাকুন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। এটুকু করা হয়ে গেলে আপনি নেক্সট যাবেন লাইট টুলসে। লাইট টুলসে গিয়ে কিছু অ্যাডজাস্ট করতে হবে। তো চলুন এখানে ফার্স্ট আপনি এক্সপোজারটাকে কমিয়ে 71 আশেপাশে করে দেবেন। নেক্সট শ্যাডোটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে আপনি ওটাকে বাড়িয়ে 100 কাছাকাছি করে দেবেন। তো পুরোপুরি 100 করে দিয়ে নেক্সট আপনি কন্ট্রাস্টটা একটু সেট করবেন। তো কন্ট্রাস্ট আপনি ঠিকঠাকভাবে সেট করবেন, এটা কমিয়ে -13 বা এর আশেপাশে করে দেবেন এবং নেক্সট ব্ল্যাকটাকে আপনি -18 আশেপাশে করে দেবেন। তো এটুকু করলে আপনার পিকচার মোটামুটি রেডি হয়ে যাবে। নেক্সট আপনি পিকচার সেভ করবেন। সেভ করার জন্য সিম্পলি শেয়ার অংশে ক্লিক করবেন। শেয়ার অংশে ক্লিক করে সেভ টু ডিভাইসে ক্লিক করুন। সেভ টু ডিভাইসে ক্লিক করলে পিকচার এক্সপোর্টিং হতে শুরু হয়ে যাবে। তো এক্সপোর্টিং হয়ে গেলে আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে পিকচার আপনার সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো গাইজ, আজকের ভিডিও এই অবধি। ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।